গ্রীষ্মের কালে রোদে পোড়া একটি সাধারণ সমস্যা এবং এটি মাথার ত্বক এবং চুল সহ শরীরের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে। যাই হোক, অনেকে মাথার ত্বক এবং চুলে রোদে পোড়া হওয়ার বিপদকে অবমূল্যায়ন করে, যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। মাথার ত্বকে রোদে পোড়া ব্যথা চুলকানি এবং প্রদাহ সৃষ্টি করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে এটি ত্বকের ক্যান্সারের কারণও হতে পারে। তদুপরি মাথার ত্বকে রোদে পোড়া চুলের ফলিকলগুলিরও ক্ষতি করতে পারে, যার ফলে চুল পড়া এবং টাক পড়ে যায়। মাথার ত্বক এবং চুলে রোদে পোড়া রোধ করতে টুপি, স্কার্ফ এবং টুপির মতো প্রতিরক্ষামূলক পোশাক পরা এবং মাথার ত্বক এবং চুলে কমপক্ষে SPF 30 সহ সানস্ক্রিন ব্যবহার করা অপরিহার্য। পিক আওয়ারগুলিতে অর্থাৎ সকাল 1:00 থেকে বিকাল 4:00 মধ্যে সূর্যের সরাসরি সংস্পর্শ থেকে দূর থাকার পরামর্শ দেওয়া হয়। আপনার যদি ইতিমধ্যে মাথার ত্বকে রোদে পোড়া ভাব দেখা দেয়, তবে আপনি আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল বা ঠান্ডা সংকোচন প্রয়োগ করে এটির চিকিৎসা করতে পারেন। অতিরিক্তভাবে আপনি ব্যথা কমাতে এবং প্রদাহ হ্রাস করতে আইবুপ্রোফেন বা এসিটামিনোফেনের মতো ব্যথানাশক গ্রহণ করতে পারেন। উপসংহারে, মাথার ত্বক এবং চুলে রোদে পোড়া একটি গুরুতর স্বাস্থ্য উদ্বেগ, যা হালকাভাবে নেওয়া উচিত নয়। উপরে উল্লিখিত প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি অনুসরণ করে এবং রোদে পোড়া হওয়ার জন্য তাৎক্ষণিক চিকিৎসা চেয়ে আপনি আপনার মাথার ত্বক এবং চুলকে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে পারেন।